বেলাখিনি গুতংকটমা কাসাই ফাইকা খয়েরপুরবাই থানগো দুইটি সামানি মটর লাইন সামনা থাকি সুন ফেরাম কুসুবজাগী থিকা খয়েরপুর 39 নম্বর বুথ নি বিস্তার প্রমুখ অভিজিৎ দ্রপা পাতিমনি কতমানে জিবিবি সাকামনগো দদ্রখে হাইশ ফাইকা এমএলএ রতন চক্রবর্তী তাই অবতীকে বদল নিয়া দং থিজামা তুই নে বেলাখিনো খাকামা ফনুকা কোন সময় হিসেবে ঘটনা প্রথমে কে দেখছে বিষয়টা জীবিত আনছিলেন না অন্য ঘটনাটা কোন জায়গাতে কি মনে হয় মানে মোটরের তার কোনো লিকেজ আছিল বা ভাইয়ের নাম কি? বয়স কত? কি করতো ভাইয়ের? কোন জায়গাতে কর্মরত? এখন তো আপনাদের এলাকার বিধায়ক যিনি রতন চক্রবর্তী আইসে ওনার কাছ থেকে কোনো ধরনের মানে আশ্বাস পাইছেন কিছু? আশ্বাস তো দিছে তাই না, কিছু আর্থিকভাবে কোনো ধরনের সহায়তা করবে এরকম কোনো ধরনের সহায়তা করবে এরকম কিছু দিছে? না, অমিত কি মানে বিয়ে করছে? না, বিয়ে করছে।